ক্যাসিমিরোর গোলে শেষ ষোলোতে ব্রাজিল। 64তম মিনিটে সুইজারল্যান্ডের জালে বল জড়িয়ে দেন ভিনিয়াস। প্রথমে রেফারি গোল দিল, পরে ভিএআর প্রযুক্তির সাহায্যে সেই গোল বাতিল করে আক্রমণের সময় অফসাইডে ছিলেন রিচার্লিসন, যে কারণে বাতিল হয় ভিনিয়াসের গোল। তবে 83 মিনিটে আর কোনো ভুল করলেন না ক্যাসিমিরো। দারুণ এক ভলিতে সুইস গোলরক্ষক সোমারকে দর্শক বানিয়ে নিজ দলকে এগিয়ে নেন তিনি। এর আগে প্রথমার্ধে গোল শূন্য অবস্থায় সাজ করে ফেলে দুজন। সেই দিকে কর্নার থেকে সুযোগ পায় ব্রাজিল। রাফিনহোর ক্রসে গোলের পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু গোল আসেনি। দ্বিতীয়ার্ধে প্রথম আক্রমণ তুলে আনে সুইজারল্যান্ড, বা প্রান্ত থেকে ডান প্রান্তে ভার্গাসের উদ্দেশ্যে বল বাড়ানো জাকা। ভার্গাস সেই বল বক্সে নিয়ে পাঠান, কিন্তু সুইজারল্যান্ডের কোনো ফুটবলার বল পাওয়ার আগেই বিপদমুক্ত করেন ব্রাজিলের অধিনায়ক থিয়াগো সিলভা। 64 মিনিটে গোল বঞ্চিত হলেও অবশেষে গোলের দেখা পায় ব্রাজিল, বা প্রান্ত থেকে ভিনিয়াস রদ্রিগোর যুগলবন্দি বক্সের মধ্যে বল পান ক্যাসিমিরো। ডান পায়ের জোরালো শট মারেন তিনি, সুইজারল্যান্ডের ডিফেন্ডারের শরীরে লেগে বল জালে জড়িয়ে যায়। কিছু আর করার থাকে না সোমারের। পরে আর একটি সুযোগ তৈরি করেও গোল পায়নি ব্রাজিল। বিপরীত আক্রমণ ছানালেও লক্ষ্য খুঁজে পায় না সুইসরা, ফলে 1-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়ে তৃতীয় শিষ্যরা। সেই সঙ্গে 6 পয়েন্ট নিয়ে হলুদ চিমির পা রাখলেও শেষ হলো তাই।